হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। গো ফর ট্রাভেল টিমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাকিব আহমেদ। ভিউয়ার্স, কক্সবাজারের পরিচিত প্রায় 53টি হোটেলের একটি লিস্ট পেয়েছিলাম। ওই হোটেলগুলোর মধ্যে বেশ অল্প কিছু হোটেল ছিল লাক্সারি ক্যাটাগরির। আজকে আমরা কক্সবাজারের বেশ সুপরিচিত একটি লাক্সারি এবং প্রিমিয়াম সার্ভিস দিয়ে থাকে এমন একটি হোটেলের বিস্তারিত তথ্য জানব। আমাদের আজকের ব্লগটি হচ্ছে রয়্যাল টিউলিপ সি পার্ক বিচ রিসর্ট অ্যান্ড স্পা কক্সবাজার নিয়ে। কক্সবাজারের উখিয়া উপজেলায় অবস্থিত এই 5-স্টার মানের হোটেলটির অনেক তথ্য থাকবে আজকের এই ব্লগে। তাই আর ইন্ট্রো না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ব্লগ। এইবারেও কক্সবাজারে আমার সাথে রয়েছে আমাদের গো ফর ট্রাভেল টিমের সর্বকনিষ্ঠ সদস্য, আমাদের আদরের স্পাইডারম্যান ইলহাম। ইলহামকে সাথে নিয়ে শুরু করছি আজকের ভ্রমণ। আমরা বিমানে চড়ে কক্সবাজার এসেছিলাম। ঢাকা থেকে খুব সহজে কক্সবাজার বিমানে করে আসা যায়। ঢাকা থেকে কক্সবাজার 4টি এয়ারলাইন্স ঢাকা টু কক্সবাজার এবং কক্সবাজার টু ঢাকা রুটে তাদের ফ্লাইট পরিচালনা করছে। সেগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার, রিজেন্ট এয়ারওয়েজ এবং ইউএস বাংলা এয়ারলাইন্স। এয়ারলাইন্সগুলোর ভিতরে নভো এয়ার, রিজেন্ট এয়ারওয়েজ ও ইউএস বাংলা এয়ারলাইন্স এরা সপ্তাহে 7 দিনই ঢাকা টু কক্সবাজার এবং কক্সবাজার টু ঢাকা রুটে এদের সার্ভিস দেয়। কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শনিবারে কোনো ফ্লাইট নেই, বাকি 6 দিনই ফ্লাইট আছে। অর্থাৎ আপনি শনিবার দিন বাদে যে কোনো দিনই বাংলাদেশ এয়ারলাইন্স করে কক্সবাজার যেতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা ল্যান্ড করেছি কক্সবাজার এয়ারপোর্টে। আমাদের সাথে আছে ইলহাম। ইলহামকে সাথে নিয়ে আমরা বাকিটা পথ এগিয়ে যাব। এই কক্সবাজার এয়ারপোর্ট দেশের সব ভ্রমণকারীর কাছে বিখ্যাত। এই কক্সবাজার এয়ারপোর্টের পথ ধরে প্রতি বছর 65 লক্ষ ভ্রমণকারী ভ্রমণে আসেন। রয়্যাল টিউলিপ সি পার্ক বিচ রিসর্টে আপনাকে অবশ্যই প্রি বুকিং করে রাখতে হবে। রয়্যাল টিউলিপ কর্তৃপক্ষের কিছু বাস আছে যা কক্সবাজার এয়ারপোর্টের পাশেই পাওয়া যায়। এই বাসে করে আপনি রয়্যাল টিউলিপ রিসর্টে পৌঁছাতে পারবেন। জনপ্রতি এতে ভাড়া পড়বে প্রায় 300 টাকার মতো। ইতিমধ্যে আমরা এসে পড়েছি বহুল প্রত্যাশিত এই লাক্সারি রিসর্টে। বাহিরের চাকচিক্যতা এবং সুসজ্জিত ভবনের মাধুর্য যে কাউকে মুগ্ধ করে তুলবে। রিসর্টে একটি ইনফিনিটি পুল আছে যা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখন আমরা রিসর্টের লবিতে প্রবেশ করব। রয়্যাল টিউলিপ সি পার্ক বিচ রিসর্টের লবিটি খুবই সৌখিনতার সাথে সাজানো থাকে। লবিতে প্রায় সবসময় গেস্ট দেখতে পাওয়া যাচ্ছিল। রিসেপশনের সাথে 2টি লাইন থাকে, একটি চেক ইন, অন্যটি চেক আউটের। আমরা আমাদের বুকিং ডকুমেন্টস দেখানোর পর খুব দ্রুত আমাদেরকে রুমের অ্যাক্সেস দিয়ে দেওয়া হলো। হোটেল লবিতে রিফ্রেশমেন্টের জন্য কফি ও গিফট কর্নার ছিল। এক কথায় পুরো লবিতেই এক ধরনের লাক্সারি এনভায়রনমেন্ট ছিল।
এই হচ্ছে ইনফিনিটি পুল। ভিউয়ার্স, রাতের বেলা এই পুলটি যেন চারপাশের অন্ধকারের সাথে মিলিয়েই গেছে। শীঘ্রই আবার আসা হবে এই পুলে। চেক ইন পর্ব শেষ করার পর আমরা হোটেল লবিতে আরেকটু ঘুরে দেখছিলাম। এই হচ্ছে রয়্যাল টিলিপ রিসর্টের গিফট কর্নার। রয়্যাল টিলিপ সেপ্রাল বিচ রিসর্টের নয়তলা ভবনে সর্বমোট 490টি রুম রয়েছে। প্রতিটি ফ্লোরে ঠিক এই রকমই পরিপাটি লেআউট আছে। রিসর্টটিতে প্রায় 10 ধরনের রুম প্যাকেজ রয়েছে। আমরা স্টুডিও সি ভিউ রুমে ছিলাম। এতে এক রাতে আমাদের 11,300 টাকা খরচ পড়েছিল এবং এতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যান্ড আদার্স ইনক্লুডেডও ছিল। ইলহাম যখন ব্লগিং করে আমার দেখতে আসলেই দারুণ লাগে। ইলহাম যখন বাবাই বলে হাত নাড়ায় তখন সত্যিই ওকে খুব চমৎকার দেখায়। What you doing? Let me see. রয়্যাল টিলিপ রিসর্টের নোটপ্যাডে ইলহাম সাহেব আঁকাআঁকি করছেন। ইলহাম আসলেই সবকিছু দারুণভাবে উপভোগ করতে পারে, বিষয়টি আমার সত্যিই খুব ভালো লাগে। রয়্যাল টিউলিপ রিসর্টে কমন সব স্পেসিফিকেশন তো আছেই, এছাড়াও রয়েছে মুভি জোন, কিডস ক্লাব এবং জিমনেশিয়াম সহ আরো অনেক অনেক কিছু। ভিউয়ার্স, রয়্যাল টিউলিপ সুপ্রাল বিচ রিসর্ট অ্যান্ড স্পা সেন্টারের সাথে আরো বিস্তারিত তথ্য নিয়ে থাকবো দ্বিতীয় পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শীঘ্রই দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে।